আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটা ব্র্যান্ড নিউ টপিক। যে টপিকটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায় অর্থাৎ কাজ, ক্ষমতা ও শক্তির অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, শক্তির নিতত্তা। অর্থাৎ শক্তির নিতত্তা বলতে আমরা আসলে কী বুঝব? শক্তির নিতত্তা হচ্ছে, আমরা জানি যে মহাবিশ্বের বিভিন্ন ধরনের শক্তি আছে, সেই শক্তিগুলোকে আমরা কিন্তু সৃষ্টিও করতে পারি না, আবার ধ্বংসও করতে পারি না। তাহলে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়, এটাই হচ্ছে আমাদের শক্তির নিতত্তার সূত্র, যেটাকে আমরা বলে থাকি। তো আমরা আজকে দেখব যে কীভাবে শক্তির নিতত্তার সূত্রগুলো প্রমাণ করা যায়। হ্যাঁ, আমরা প্রমাণ করব শক্তির নিতত্তার সূত্রটাকে, অর্থাৎ বিভিন্ন অবস্থানে মোট শক্তি হিসেব করে আমরা দেখব যে আসলে শক্তি চেঞ্জ হয় কিনা। হ্যাঁ, অর্থাৎ শক্তি কম বেশি হয় কিনা। যদি শক্তি কম বেশি হয় তাহলে কিন্তু এটা শক্তির নিতত্তা সূত্রের পরিপন্থী হয়ে যাবে। তো আমরা এখানে একটা চিত্র আঁকছি যে ভূমি থেকে এই উচ্চতায় এ অবস্থানে অ্যাম্বরের একটা বস্তু অবস্থিত এবং একটা নির্দিষ্ট সময় পর এটা উপর থেকে যখন ছেড়ে দেওয়া হবে, এ অবস্থান থেকে যখন মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, তখন এটা বি অবস্থানে আসবে। এ থেকে বির দূরত্ব হচ্ছে কত? এক্স। এবং ভূমিতে তার অবস্থান হচ্ছে কত? সি। এখন আমরা এখানে শক্তির নিতত্তা সূত্রটাকে প্রমাণ করব যে তিন অবস্থানে, এ বি সি, এই তিন অবস্থানে মোট শক্তি সমান আছে কি না এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। তাহলে চলো প্রথমে এ অবস্থানের জন্য, তো আমরা এ অবস্থানের জন্য মোট শক্তি হিসেব করব। তাহলে মোট শক্তি কী? মোট শক্তি হচ্ছে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল। তো আমরা দেখব এই তিন অবস্থানে মোট শক্তি হিসেব করে যে আসলে শক্তি সমান হয় কি না। যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো শক্তির নিতত্তার সূত্র প্রমাণিত। অর্থাৎ এই অংশটা থেকে প্রতি বছর একটা সৃজনশীল এসে থাকে এসএসসি পরীক্ষায়। তাহলে দেখো, এই অবস্থানের জন্য আমাদের বিভব শক্তিটা হিসেব করব প্রথমে। তাহলে বিভব শক্তিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে এ অবস্থানের জন্য এই জন্য বি এ। তো বিভব শক্তি মানে কি? বিভব শক্তি মানে হচ্ছে এম জি এইচ। তাহলে বিভব শক্তি মানে হচ্ছে এম জি এইচ। কেন এম জি এইচ? তাহলে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে কি? এইচ হচ্ছে ভূমি থেকে এ অবস্থানের উচ্চতা কতটুকু। তাহলে আমরা এখানে দেখতেছি ভূমি থেকে এ অবস্থানের উচ্চতা হচ্ছে এইচ, এজন্য তার বিভব শক্তি হবে এম জি এইচ। এখন দেখো, সে কিন্তু এ অবস্থানে গিয়ে স্থির আছে। এখন যদি স্থির থাকে, কোনো বস্তু যখন স্থির থাকে তখন কি তার মধ্যে কোনো ব্যাগ থাকে? অবশ্যই না। তাহলে যদি কোনো ব্যাগ না থাকে তাহলে তার গতিশক্তি কত? তাহলে এ অবস্থানের গতিশক্তি কত? টি এ সমান, গতিশক্তি সূত্র আমরা জানি, হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে বি কত? এ অবস্থানে বি কত? এ অবস্থানে বি, বস্তুটা যেহেতু স্থির সর্বোচ্চ উচ্চতায়, তাহলে বি যেহেতু জিরো তাহলে আমাদের এখানে গতিশক্তি নাই। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায়, মনে রাখতে হবে সবসময় সর্বোচ্চ উচ্চতায় আসলে বিভব শক্তি সর্বোচ্চ কিন্তু গতিশক্তি সর্বনিম্ন, অর্থাৎ এখানে গতিশক্তি হবে শূন্য। তাহলে এ অবস্থানের মোট শক্তি কত? এ অবস্থানের মোট শক্তি ই এ বি এ প্লাস টি এ, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তাহলে এম জি এইচ, এটা তো জিরো, তাহলে এ অবস্থানের মোট শক্তি হচ্ছে কত? এম জি এইচ। তো আমরা এ অবস্থানের মোট শক্তিটা হিসেব করলাম যে এম জি এইচ। তো এখন আমরা বি অবস্থানের জন্য হিসেব করব। বি অবস্থানের জন্য, তাহলে বি অবস্থানটা কোথায়? এই যে এই জায়গায় লক্ষ্য করো, বি অবস্থানটা হচ্ছে এই জায়গায়। তো এখন দেখো, বি অবস্থানে আসার আগে এ অবস্থান থেকে অ্যাম্বরের বস্তুটাকে কিন্তু আমরা এখন ছেড়ে দিছি, সেটা এখন মুক্তভাবে নিচের দিকে পড়তে থাকবে। তাহলে মুক্তভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? এক্স দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে যেহেতু সে মুক্তভাবে পড়তেছে, এখন কিন্তু তার একটা কি থাকবে? একটা ব্যাগ থাকবে। এখন বি অবস্থানে বস্তুটার কিন্তু একটা ব্যাগ থাকবে। তাহলে আমরা এখন এই ব্যাগটাকে বের করব। তাহলে বি অবস্থানে ব্যাগ বের করার জন্য আমরা সূত্র ইউজ করব কি? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি, অবস্থান কোথায় পরিবর্তন? এ বি, টু জি এ বি, এটা হচ্ছে সূত্র। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে এ থেকে বি অবস্থানে আসছে, তার কতটুকু স্মরণ হয়েছে সেই জিনিসটা। তাহলে আদি ব্যক্ত ইউ জিরো,
কারণ বস্তুটা প্রথমে কি ছিল, স্থির ছিল, তাহলে হয় জিরো প্লাস টু জি, আর এবি মানে কি, এবি মানে হচ্ছে এক্স, তাহলে টু জি এক্স। তাহলে আমরা এখানে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইলাম, সুতরাং আমরা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাইলাম কত, টু জি এক্স। তাহলে এখন আমরা গতিশক্তি বের করব, তাহলে গতিশক্তির সূত্র কি, টিবি, আমি আর এখন লিখতেছি না বাংলাটা, তাহলে টিবি ইজ ইকুয়াল টু কি, হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম বি স্কোয়ারের মান কত, টু জি এক্স, টু জি এক্স, তাহলে এই টু, এই টু কাটা, তাহলে এখানে থাকতেছে এম জি এক্স। তার মানে বি অবস্থানে বস্তুটার গতিশক্তি হচ্ছে কত, এম জি এক্স। তো এখন আমরা তার বিভব শক্তি হিসেব করবো, আচ্ছা এটা গতিশক্তি, এখন আমরা বিভব শক্তিটা হিসেব করব, বিভব শক্তি বি বি, তাহলে এম জি, এখন কিন্তু দেখো উচ্চতা কত, উচ্চতা কিন্তু তোমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল হয়, স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুলটা করে আসলে এই অবস্থানে বিভব শক্তিটা নির্ণয় করতে গিয়ে। তো এখানে এরা মনে করে কি, যে আসলে তার অবস্থান যে কতটুকু নিচের দিকে নামছে, এই সরণটাকে আসলে এখানে উচ্চতা হিসেবে ধরে, এটাই হচ্ছে ভুল। তোমাকে সবসময় মনে রাখতে হবে বিভব শক্তি হিসেব করতে হবে ভূমি থেকে, তাহলে এ থেকে সি থেকে এ পর্যন্ত উচ্চতা হচ্ছে কত, এইচ, তাহলে এই বি পর্যন্ত উচ্চতা কত, আবার এ থেকে বি হচ্ছে এক্স, তাহলে বি থেকে সি কত, তাহলে আমরা এখানে কি লিখব, বি সি, উচ্চতাটা হচ্ছে কত, বি সি, এই যে বি সি, আর বি সি মানে কি, বি সি মানে হচ্ছে এইচ মাইনাস এক্স, এই যে পুরাটা এইচ আর এতটুকু হচ্ছে এক্স, তাহলে এইচ থেকে এক্স বিয়োগ করলে এই অংশটা পাবো। তাহলে বারবার আমি বলতেছি বিভব শক্তি কিন্তু সবসময় হিসাব করতে হয় ভূমি থেকে, উপর থেকে না, ভূমি থেকে কতটুকু উপরে আসে, তাহলে এখানে আসে কত, এম জি এইচ মাইনাস এম জি এক্স, তাহলে তার বিভব শক্তি হইলো এত। তো এখন তার মোট শক্তি কত, আমরা মোট শক্তিটা হিসেব করি, দেখো এই পাশে লিখতেছি মোট শক্তি, মোট শক্তি ইবি সমান কত, বি এ প্লাস বিবি, সরি বিবি প্লাস টিবি, অর্থাৎ বিভব শক্তি আর গতিশক্তি। তাহলে বিভব শক্তি কত পাইলাম আমরা, এম জি এইচ মাইনাস এম জি এক্স, এটা হচ্ছে আমাদের বিভব শক্তি, আর গতিশক্তি হচ্ছিল এম জি এক্স। তাহলে এম জি এক্স, এম জি এক্সে কাটা যায়, তাহলে আমরা এম জি এইচ পাইলাম। তাহলে বি অবস্থানেও আমাদের মোট শক্তি এম জি এইচ, যেটা আমাদের এ অবস্থানের মোট শক্তির সমান। তো এখন আমরা সি অবস্থানের জন্য হিসেব করব, সি অবস্থানের জন্য, তাহলে সি অবস্থানের জন্য প্রথমে আমরা যদি বিভব শক্তি লিখি, তাহলে এখানে উচ্চতা কত, সি অবস্থানের উচ্চতা আছে, তাহলে এখানে এইচ কত বলো, জিরো, তাহলে এইচ যদি জিরো হয় তাহলে টোটাল মানটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এখন আমাদের সি অবস্থানের জন্য তার ব্যাগটা হিসেব করতে হবে, ঠিক আছে, সি অবস্থানের জন্য এখন আমরা তার কতটুকু ব্যাগ, হ্যাঁ এই ব্যাগটাকে হিসেব করবো। তাহলে দেখো ব্যাগটা হিসেব করতেছি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এসি, কতটুকু হয়েছে, তো এসি, এটা তো জিরো প্লাস টু জি এসি মানে কত, এইচ। তাহলে এখানে ব্যাগ কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু জি এইচ, এটা হচ্ছে আমাদের এই সি বিন্দুতে বস্তুটার ব্যাগ, এখানে কিন্তু ব্যাগ সর্বোচ্চ হবে। তাহলে তার গতিশক্তি কত, তাহলে গতিশক্তি টিসি সমান হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম বি স্কোয়ার মানে কি, টু জি এইচ, তাহলে টু টু কাটা, তার কাছে এম জি এইচ। তাহলে আমাদের মোট শক্তি কত, ইসি সমান কত, বিসি প্লাস টিসি, তাহলে এখানে বিভব শক্তি জিরো আর টিসি হচ্ছে কত, এম জি এইচ, তাহলে এম জি এইচ। তাহলে আমরা এখন কি দেখলাম, যে তিন অবস্থানে, এ বি সি তিন অবস্থানে আমাদের মোট শক্তি সমান, ই এ ইজ ইকুয়াল টু ই বি ইজ ইকুয়াল টু ই সি। তাহলে যেহেতু তিন অবস্থানে মোট শক্তি সমান, তাহলে আমরা এখন বলতে পারি যে আসলে এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসৃত হয়েছে। তো এভাবে সাধারণত এরকমভাবে একটা উদ্দীপক দেওয়া থাকবে এবং তোমাকে এখানে এইচের মান বলে দিবে, এক্সের মানটা বলে দিবে, তখন তোমাকে বের করতে বলবে যে আসলে এখানে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসরণ করছে কিনা। তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো কিভাবে শক্তি সংরক্ষণশীলতার নীতির অঙ্কগুলো করতে হয়। তো আজকে এতটুকুই, পরবর্তীতে অন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।